সীমা নির্ধারণক লৈ শঙ্কিত সংখ্যালঘু। কি ভিত্তিত নির্ধারণ হব পঞ্চায়তৰ সীমা? সমষ্টি পুনৰ নির্ধারণৰ ভিত্তিতে হবনে পঞ্চায়তৰ সীমা নে আন কিবা? নতুন সমষ্টি ভিত্তিত পঞ্চায়তৰ সীমা হলে অন্যায় হব সংখ্যালঘুৰ। সংখ্যালঘু কংগ্ৰেছী বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলে প্ৰকাশ কৰিছে আপত্তি। অসমৰ মানুহক বহুদিনলৈ এটা শ্রেণী বিভাজন, ধর্মভিত্তিক বিভাজন করার একটা রেখা অঙ্কন করা হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতা। দিল্লির দিসপুরত সমবিকাশ সম উন্নয়নের স্লোগান দিয়ে আছে বিজেপি সরকারে। পিছে বিজেপি সরকারের এনে স্লোগানের বিপরীতে হাতে কামে নকরার অভিযোগ কংগ্রেসের, যার বাবে রাজ্যের পঞ্চায়েত সীমা নির্ধারণের প্রক্রিয়ার প্রাক্ষণত শঙ্কা দুশ্চিন্তাত সংখ্যালঘু বিধায়ক আব্দুল রশিদ মণ্ডল। কোনবা সমষ্টি যদি লোকসভা, কোনবা লোকসভা সমষ্টি আছে 27 লাখ ভোটার, কোনবা লোকসভা সমষ্টির ভোটারের সংখ্যা আছে 10 লাখ 12 লাখ, গতিকে এই যেটা অসমানুপাতিক অসমানুপাতিক, তারপরে হয়েছে যে আপনার যেটার ডিলিমিটেশনের যে মূল কনসেপ্ট আছিল যে কন্টিগুইটি, কম্প্যাক্টনেস এন্ড কনভিনিয়েন্স ইন ট্রান্সপোর্টেশন, এই তিনটার এটা কথা ইয়াত প্রতিফলন ঘটা নাই। সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আর ধর্মীয় বিভাজনের একটা ছবি আমি দেখা পাইছো। সমষ্টি পুনৰ নির্ধারণের ভিত্তিত পঞ্চায়েতৰ সীমা নির্ধারণ হলে বঞ্চিত হব সংখ্যালঘু রাইজ। বিপরীতে জনসংখ্যার সমানুপাতিক হারত হোক পঞ্চায়েতৰ সীমা নির্ধারণের দাবি বিধায়কগৰাকীর। সেই ডিস্ট্রিক্টত পপুলেশন বেশি হওয়ার কারণে বেশি পপুলেশন এটা একটা সমষ্টিত দি থা হয়েছে, যেটা বিধানসভার ডিলিমিটেশন। সেম কনসেপ্ট যদি পঞ্চায়েত ডিলিমিটেশনত লৈ আহে, মই ভাবোঁ যে এইটো বৈষম্যমূলক ডিলিমিটেশন হ'ব। উল্লেখ্য যে বিজেপি সরকারের বৈষম্যমূলক নীতির বাবে ধুবুরীত লোকসভা সমষ্টিত 27 লাখ ভোটার রখার অভিযোগ। তেনে সময়ত এতিয়া একেই ব্যবস্থার আশ্রয় লব নেকি পঞ্চায়েতৰ সীমা নির্ধারণত, তাকে লৈ সন্দেহ এই সকল বিধায়কর। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট। পঞ্চায়তৰ সীমা নির্ধারণক লৈ শঙ্কিত সংখ্যালঘু। কি ভিত্তিত নির্ধারণ হব পঞ্চায়তৰ সীমা? সমষ্টি পুনৰ নির্ধারণের ভিত্তিতে হবনে পঞ্চায়তৰ সীমা নে আন কিবা? নতুন সমষ্টি ভিত্তিত পঞ্চায়তৰ সীমা হলে অন্যায় হব সংখ্যালঘুৰ। সংখ্যালঘু কংগ্ৰেছী বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলে প্ৰকাশ কৰিছে আপত্তি। অসমৰ মানুহক বহুদিন লৈ এটা শ্রেণী বিভাজন, ধর্মভিত্তিক বিভাজন করার একটা রেখা অঙ্কন করা হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতা। দিল্লির দিসপুরত সমবিকাশ সম উন্নয়নের স্লোগান দিয়ে আছে বিজেপি সরকারে। পিছে বিজেপি সরকারের এনে স্লোগানের বিপরীতে হাতে কামে নকরার অভিযোগ কংগ্রেসের, যার বাবে রাজ্যের পঞ্চায়েত সীমা নির্ধারণের প্রক্রিয়ার প্রাক্ষণত শঙ্কা দুশ্চিন্তাত সংখ্যালঘু বিধায়ক আব্দুল রশিদ মণ্ডল। কোনবা সমষ্টি যদি লোকসভা, কোনবা লোকসভা সমষ্টি আছে 27 লাখ ভোটার, কোনবা লোকসভা সমষ্টির ভোটারের সংখ্যা আছে 10 লাখ 12 লাখ, গতিকে এই যেটা অসমানুপাতিক অসমানুপাতিক, তারপরে হয়েছে যে আপনার যেটার ডিলিমিটেশনের যেটা মূল কনসেপ্ট আছিল যে কন্টিগুইটি, কম্প্যাক্টনেস এন্ড কনভিনিয়েন্স ইন ট্রান্সপোর্টেশন, এই তিনটার এটা কথা ইয়াত প্রতিফলন ঘটা নাই। সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আর ধর্মীয় বিভাজনের একটা ছবি আমি দেখা পাইছো। সমষ্টি পুনৰ নির্ধারণের ভিত্তিত পঞ্চায়েতৰ সীমা নির্ধারণ হলে বঞ্চিত হব সংখ্যালঘু রাইজ। বিপরীতে জনসংখ্যার সমানুপাতিক হারত হোক পঞ্চায়েতৰ সীমা নির্ধারণের দাবি বিধায়কগৰাকীর। সেই ডিস্ট্রিক্টত পপুলেশন বেশি হওয়ার কারণে বেশি পপুলেশন এটা একটা সমষ্টিত দি থা হয়েছে, যেটা বিধানসভার ডিলিমিটেশন। সেম কনসেপ্ট যদি পঞ্চায়েত ডিলিমিটেশনত লৈ আহে, মই ভাবোঁ যে এইটো বৈষম্যমূলক ডিলিমিটেশন হ'ব। উল্লেখ্য যে বিজেপি সরকারৰ বৈষম্যমূলক নীতিৰ বাবে ধুবুৰীত লোকসভা সমষ্টিত 27 লাখ ভোটার ৰখাৰ অভিযোগ। তেনে সময়ত এতিয়া একেই ব্যৱস্থাৰ আশ্রয় লব নেকি পঞ্চায়তৰ সীমা নিৰ্ধাৰণত, তাকে লৈ সন্দেহ এই সকল বিধায়কৰ। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, ৰিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট।